সৌদি আরবে রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন জেদ্দা প্রতিনিধি হানি সরকার উজ্জ্বল জর্ডান প্রতিনিধি রাশেদ কাদের গ্রিস প্রতিনিধি প্রদীপ কুমার সরকার ও স্পেন প্রতিনিধি জহির আহমেদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন শাহাদ শাহ স্পেনে বাংলাদেশের তিপ্পান্নতম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় প্রবাসী বাংলাদেশি এবং কূটনীতিকদের মিলন মেলায় পরিণত হয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূত সরওয়ার মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কার্লোস মরেনো ব্লানকো এ সময় মরানো ব্লানকো তার বক্তব্যে স্পেনের জাতীয় অর্থনীতিতে বাংলাদেশে ব্যবসায়ী ও শ্রমিকদের অবদানের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত সরার মাহমুদ তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ অগ্রযাত্রার কথা তুলে ধরেন গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি সাংবাদিকরা দীর্ঘ সারা তিন বছর বাংলাদেশ দূতাবাসে একনিষ্ঠ সৎ ও কর্মদক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার খালেদ বিশ্বজিৎ কুমার পাল ও দ্বিতীয় সচিব রাবিয়া বেগম এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার সরকার জহিরুল ইসলাম জাকির হোসেন কামরুজ্জামান ভূঁইয়া ডালিম নীরব আহমেদ মতি রহমান সহ আরও অনেকে কাতারে ফেনী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শহীদুল্লাহ হায়দারের সভাপতিত্বে তহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় ও এবিএম দিদারুল আলম আরজুর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন কাতার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম মাহফিলে বিশ্ব মুসলিম উম্মা ও স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের জন্য দোয়া ও মনোজাত করা হয় সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে জাতীয় গণহত্যা দিবস অনুষ্ঠান শুরুতে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় দূতাবাসের কাউন্সিলর বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা ডিফেন্স এটাসে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক এছাড়া আরও উপস্থিত ছিলেন রিয়াদস্থ বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিরা জেদ্দায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান মাফাস আল আনজাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেদ্দা কনসুলেটের কাউন্সিলর সাইদা নাহিদা হাবিবা সভাপতিত্ব করেন কোম্পানির স্বত্বাধিকারী দেলার হোসেন আব্দুল মালিক হাফেজ নজরুল ইসলাম রাকিবের পরিচালনায় বক্তব্য রাখেন কোম্পানির সিইও প্রকৌশলী মোশারফ হোসেন মিতাব আহমেদ আল জারানিসহ অনেকে অনুষ্ঠানে কোরআন থেকে তাফসির করেন মাওলানা আজাদ সুবাহান আহমেদ জর্ডানের আমমানে বাংলাদেশ দূতাবাসে যথাযথ সম্মান ও উৎসাহের সাথে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দেওয়া বাণী পাঠ করা হয় অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সুবাহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয় শাহাদাত শাওন আর টিভি